হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সেম প্রবলেম গাইজ, কন্টেন্ট একটুও মাথায় ছিল না। তো আলটিমেটলি আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, সেই দুটোর পার্সেল এসেছে, কি অর্ডার করেছিলাম, কি এসেছে, সেই জিনিসগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমি যে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম তার মধ্যে একটা হচ্ছে হেয়ার সেটিং স্প্রে, এটা হচ্ছে গ্যাটসবির আলট্রা হার্ড হেয়ার স্প্রে। এটার দাম নিয়েছে 300, হ্যাঁ 300 দাম নিয়েছে উইথ ডেলিভারি চার্জ, মানে ডেলিভারি চার্জ সমেত 300। আর এটা হচ্ছে কেমেইয়ের হেয়ার ক্রিম্পার। তো আমি স্ট্রেটনার আমার কাছে নেই, আর স্ট্রেটনারটা আমি এই কারণেই অর্ডার দিইনি, স্ট্রেটনারটা হয়তো খুব এসেনশিয়াল জিনিস কিন্তু সেটা খুব একটা ইউজ আমার ক্ষেত্রে তো লাগবে না, আমি অতটা ইউজ করবো না স্ট্রেটনার। তার কারণ স্ট্রেটনার মেনলি চুল যখন আমরা ছেড়ে কোথাও বেরোই তখনই ইউজ করা হয়, বাট কোনো মেকআপের ক্ষেত্রে চুল বাঁধা বান যে কোনো টাইপসের মেকআপের জন্য ক্রিম্পারটা বেশি ইউজফুল। সো আমি ক্রিম্পারটাই অর্ডার করেছি, আর যেহেতু তার সাথে সেটিং স্প্রেটাও খুব দরকার। সো এটা আমি অনেকটা কম দামে পেয়েছি, মেনলি যেগুলোর 700-800 এরকম রেট থাকে সেখান থেকে আমি এটা 300 পেয়েছি। সো আমি এটাই অর্ডার দিলাম, রিভিউ দেখে নিয়েছি, হয়তো কোনো পারফেক্ট কোয়ালিটির নয়, এটা লোকাল কোম্পানিই হবে, কিন্তু রিভিউ খুব ভালো ছিল, আমি সেই জন্যই এটা অর্ডার দিয়েছি। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো দিয়ে দেবো, দুটো প্রোডাক্টেরই তোমরা চেক আউট করে নিতে পারো সেখান থেকে। অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো কিনবে, মানে যদি মনে হয় যে হ্যাঁ কিনলে আমার কোনো রকম প্রবলেম হবে না দেন। তো আমি ক্রিম্পারটা মানে দুটোই আমি আনবক্সিং করে নিয়েছি আগে থেকে, তার কারণ যেহেতু ইলেকট্রনিক জিনিস ক্রিম্পারটা, তো সেক্ষেত্রে প্রবলেম হতেই পারে, মানে যদি কোনো রকম অসুবিধা দেখা যায় সেগুলো রিটার্ন করবার ব্যাপার আছে। সো আগে থেকে আমি খুলে দেখেছি, এখন তোমাদেরকে আমি মানে জিনিসটা দেখাবো, আর একটু আমি চুলে ট্রাই করে দেখবো, ওটা আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি তোমাদের সাথে শেয়ার করবো বলে। সো দেখা যাক। তো এই বক্সটা, এটার ভেতরে এইভাবে আছে জিনিসটা, আর এখানে এরকম একটা কার্ড আছে, মনে হয় ইনস্ট্রাকশন কার্ড, আই থিঙ্ক, হ্যাঁ ইনস্ট্রাকশন কার্ড, এটা মানে কেমেই কোম্পানিটা থেকে দেওয়া হয়েছে এটা। এটা আমি প্লাগ করব, প্লাগ করা হয়ে গেছে। এখানে চার রকমের ডিগ্রি আছে, 160 থেকে স্টার্ট, এটা 220 গিয়ে শেষ হয়েছে, দেখতে পাবে না ঠিক, এটা 220 আছে আপাতত। যাই হোক, আমি এটা 180 ডিগ্রিতেই হিট করছি, তার কারণ ফার্স্ট টাইম তো ইউজ করছি, জানি না জিনিসটা কেমন এসছে না এসেছে, এটা ইউজ না করলে বুঝতে পারবো না। সো একটু কমেতেই হিটটা করি যাতে কোনোভাবে আমার চুল ফুল না পড়ে যায়। মোটামুটি গরম হয়েছে, সো আমি চুল থেকে একটুখানি পার্ট নিয়ে সেটাকে টেস্টে করে দেখি।
সো আমি একটুখানি চুল করেছি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি খুব ভালোভাবে এটা ক্রিম্পিং হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আমি আরেকটুখানি চুল করব, বাই দ্য ওয়ে এটা ঠিকঠাক হয়েছে, সো আমি মজা পেয়ে গেছি। আমি এটা 180 ডিগ্রিতেই রেখেছি আর খুব বেশি হিটে আমি এটা করছি না, হিটটা অল্পই আছে। বাই দ্য ওয়ে আমার কিন্তু শ্যাম্পু করা চুল, সো তোমরাও যারা ফার্স্ট টাইম হোক আর যখনই হোক স্ট্রেটনিং করবে বা ক্রিম্পিং করবে বা কার্লি করবে চুল, তখন কোনোভাবেই বেশি তেল দেওয়া চুলে করবে না, তাতে মানে সমস্যা কিছু নেই হয়তো, কিন্তু স্ট্রেটনিং যে মেশিনটা সেটা খারাপ হয়ে যায়। এই দিকটাও একটুখানি করব, কারণ এই দিকটা যদি করে এই দিকটা ছেড়ে দিই খারাপ লাগবে। যথেষ্ট ভালোভাবে হয়েছে, এবার সামনের দিকটা করবার আমি গ্রিস নিচ্ছি না, কারণ নিজে নিজে করছি অসুবিধা হতে পারে। এটা হচ্ছে রেজাল্টটা, এক্ষুনি তো আমি বলতে পারবো না এটা কতক্ষণ স্টে করবে, এবার সেটার জন্য যদি কোথাও যাওয়া হয় তো আমরা ন্যাচারালি সেটিং স্প্রেটা ইউজ করবো, বাট এই মুহূর্তে আমি সেটিং স্প্রে ইউজ করবো না, কারণ আমার শ্যাম্পু করা চুল, এই মুহূর্তে সেটিং স্প্রেটা ইউজ করলে চুলটা আবার নষ্ট হবে শুধু মধু, সো আমি বেকার ওয়েস্ট করবো না জিনিসটা। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে এটা উইদাউট সেটিং স্প্রে কতক্ষণ স্টে করেছিল। এই দুটো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একসাথে, মানে একসাথে কার্ট করে অর্ডার করেছিলাম, একসাথে আসেনি, আমার সেটিং স্প্রেটা আগে এসেছিলো তারপরে ক্রিম্পারটা এসেছে, তো আমার দুটো মিলিয়ে 900 লেগেছে আর এটা ডেলিভারি চার্জ সমেত নেওয়া হয়েছে। তোমরা এমনি চুলটা দেখতে পারো যে কতটা ক্রিম্পিং হয়েছে, নিজে করেছি সেই ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো মতো কাজ করেছে, তোমরাও এটা কিনে দেখতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে এটা কতক্ষণ স্টে করেছিল, আমি এটা এখন রেখে দেবো। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো যে তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করবে, কারণ অনেক দিন মানে কন্টেন্টের অভাবে অনেক ভিডিও অনেক সময় দিতে পারি না, তো আমি সেই জন্যই বলছি যে কারোর মাথায় যদি কোনো রকম ভিডিও প্ল্যানিং থাকে, মানে যেগুলো দেখতে তোমরা পছন্দ করবে, কারণ তোমাদের পছন্দ মতো আমি ভিডিও দেখাই, সো সেরকম কোনো ভিডিও যেগুলো আমি আগে চ্যানেলে ছেড়েছি সেই কন্টেন্টের ওপর বেস করে ভিডিও, বা নতুন কোনো কন্টেন্ট যেগুলো তোমরা আমার থেকে দেখতে চাও, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো। আর আজকে যে দুটো প্রোডাক্ট আমি দেখালাম সেই দুটো প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউ ক্যান চেক ইট আউট, অ্যান্ড দ্যাটস ইট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টিল দেন, বাই বাই।